নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাদের স্বাগত। মহানায়ক উত্তম কুমারের জীবন, তার কর্মকাণ্ড নিয়ে অনেক চর্চা আগেও হয়েছে, আগামী দিনেও হবে, কিন্তু তার জীবন সংগ্রাম যার ভূমিকা ছাড়া অসম্ভব, তাকে নিয়ে আলোচনা বোধহয় খুব কমই হয়েছে। তিনি গৌরী দেবী, উত্তম কুমারের সহধর্মিনী। নতুন ভিডিওটিতে বলবো গৌরী দেবীর কথা, কীভাবে একজন সামান্য গৃহবধূ থেকে স্বামীর ব্যভিচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি, জানাবো সেই রূপ কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। পরাধীন ভারতবর্ষে এক তরুণ তরুণীর প্রেমের গল্প সিনেমার চিত্রনাট্যের থেকেও কম কিছু ছিল না। সংসারে প্রবল অনটন থেকে গানের টিউশনি শুরু করেছিলেন বাড়ির বড় ছেলে অরুণ কুমার। ভবানীপুরে গাঙ্গুলি বাড়ির মেয়ে গৌরীকে গান শেখানোর প্রস্তাব পেয়েছিলেন, বেতনও ছিল ভালো, মাসে 75 টাকা। অরুণের গানের সুরে মন হারিয়েছিলেন গৌরী। কখন যেন নিজের অজান্তে গানের শিক্ষককে ভালোবেসে ফেলেছিলেন তা টেরও পাননি তিনি। ধীরে ধীরে কাছাকাছি এলেন অরুণ ও গৌরী, কিন্তু রক্ষণশীল পরিবারের মেয়ের প্রেম করে বিয়ে, এ যেন তখনকার সমাজে স্বপ্নেরও অতীত ছিল। বাড়ির মেয়ে যে প্রেম করছেন তা প্রথম ধরেছিলেন গৌরী দেবীর ঠাকুমা। তখন সবে সিনেমায় অভিনয় শুরু করেছিলেন অরুণ কুমার। 1948 সালে মুক্তি পেল দৃষ্টিদান। ঠাকুমার সঙ্গে ম্যাটিনি শোতে সেই ছবি দেখতে গিয়েছিলেন গৌরী দেবী। মজার ছলে সিনেমার কয়েকজন শিল্পীকে দেখিয়ে ঠাকুমা জিজ্ঞেস করেছিলেন কাউকে মনে ধরেছে কিনা। গৌরী দেবী সুযোগের সদ্ব্যবহার করে অরুণকে দেখিয়ে বলেছিলেন তাকে তার পছন্দ হয়েছে। তখনকার মতো ঠাকুমা চুপ করে গেলেও নাতনির ওপর রেখেছিলেন কড়া নজর। একদিন ধরাও পড়লেন গৌরী দেবী। বাড়িতে শুরু হলো প্রবল অশান্তি। অবশেষে সবাইকে রাজি করিয়ে 1948 সালে গৌরী দেবীর সঙ্গে বিয়ে হয়ে যায় অরুণ কুমারের। তখনও তিনি মহানায়ক হননি। 1950 সালের 7ই সেপ্টেম্বর গৌরী দেবীর কোলে এলো পুত্র গৌতম। এরপরেই 75 ছবির হাত ধরে বাংলা সিনেমা জগতে নিজেকে প্রতিষ্ঠিত করলেন অরুণ, অর্থাৎ আমাদের মহানায়ক। এর কয়েক বছরের মধ্যেই কালোচক্রে উত্তম কুমারের জীবনে এলেন সুপ্রিয়া দেবী। বসু পরিবার, শুনো বড় নারী ইত্যাদি ছবিতে অভিনয়ের সূত্রেই উত্তম সুপ্রিয়ার এই ঘনিষ্ঠতা। বেনু বা সুপ্রিয়ার প্রতি নিজের আকর্ষণের কথা খোলাখুলি বলতেনও উত্তম কুমার। গৌরী দেবীর কানে সেই খবর পৌঁছতে সময় লাগেনি। অন্যদিকে সুপ্রিয়া নিজের সংসারেও সেই একই কারণে প্রবল ঝামেলা শুরু হয়। ঘর ভাঙল গৌরীর। উত্তম সুপ্রিয়ার তীব্র ভালোবাসা আর অবৈধ সম্পর্কের জেরে একদিন দুটি সংসার ভেঙে গেল। প্রথম দিকে স্বামীর ব্যভিচারিতা দাঁতে দাঁত চেপে সহ্য করেছিলেন গৌরী দেবী। চেষ্টা করেছিলেন স্বামী পুত্র নিয়ে সংসার করতে। স্বামীর অবৈধ সম্পর্ক নিয়ে চারিদিকে যখন ধিক্ষার রব শুরু হলো, শুধুমাত্র সংসার বাঁচাতে তিনি থেকে গিয়েছিলেন উত্তমের সাজানো ঘরে। কিন্তু বারবার অসম্মানিত হতে হতে একদিন সহ্যের বাঁধ ভেঙেছিল গৌরী দেবীর। রুখে দাঁড়িয়েছিলেন তিনি। 1963 সালে গৌরী দেবীর জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিলেন উত্তম কুমার। পার্টিতে সুপ্রিয়া দেবীকে দেখে সহ্যের বাঁধ ভাঙল গৌরীর। সেদিন রাত্রেই স্বামীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন তিনি। ঘর থেকে বেরিয়ে যান উত্তম কুমার, ওঠেন সুপ্রিয়া দেবীর কাছে। তারপর থেকে 1980 সাল পর্যন্ত উত্তম সুপ্রিয়া একসঙ্গেই ছিলেন। অন্যদিকে আপোষহীন মনোভাব নিয়ে একমাত্র ছেলেকে বড় করতে থাকলেন গৌরী দেবী। উত্তম কুমারের সংসার থেকে বেরিয়ে তিনি যাননি। যতদিন তিনি বেঁচে ছিলেন ভবানীপুরের বাড়িতে উত্তম কুমারের সংসার আগলেই তিনি রয়ে গেলেন। সংসারের থেকে বেরিয়ে গেলেও বাড়ির সঙ্গে সম্পর্ক রেখেছিলেন উত্তম। গৌরী দেবীর প্রতি তার ভালোবাসা কোনোদিনও যে মরেনি তা বোঝাতেই হয়তো বাড়ির লক্ষ্মী প্রতিমার মুখটি গৌরী দেবীর আদলে তৈরি করিয়েছিলেন। আজও ভবানীপুরের সেই বাড়িতে
গৃহলক্ষ্মীর আরাধনা হয় গৌরীদেবীর মুখের আদলে তৈরি লক্ষ্মী প্রতিমাতেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে নিজেদের মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।